কণমানি শিশু শিশু দুটির পদক্ষেপে মহাচন্ন করেছে সকলকে। করোনা সংক্রমণের এই দু সময়ত সজাগতা সৃষ্টির বাবে গুয়াহাটির এই দুটি কণমানির এক আদর্শনীয় পদক্ষেপ। মহানগরীর বিরুবাড়ির বাসিন্দা তথা অসম জাতীয় বিদ্যালয়ের ছাত্রী দেবিকা ভাগবতী আর পল্লবী ভাগবতীয়ে সাধু আর ছবিরে সজাগতা সৃষ্টির এক অনন্য প্রয়াস করেছে। কোভিড কালত সকলোরে স্বাভাবিক জীবন যাত্রাত আহি পড়েছে বহু প্রতিবন্ধকতা। চারিবেরর মাজতে আবদ্ধ হয়ে পড়েছে শিশুসকলরও জীবন, কিন্তু তার মাজতে দেবিকা পল্লবীর এই প্রয়াসে চমক দিছে সকলকে। আহকসন শুনো সাধুর মাঝে দেবিকা পল্লবীয়ে কিনো কবল বিচারিছে। এয়া হল রানী, রানীয়ে শুই আছে। এয়া হল গীতা, গীতাই শুই আছে। আর এয়া হল রীণা, রীণায়ও শুই আছে। ৰাতিপুৱা হলে, ৰাতিপুৱা হোৱাৰ পিছত ৰাণীৰ বহুত গাটো বেয়া লাগিল। তাৰপিছত মূৰটো বহুত বিশাল, লগতে বমি বমিও লাগিল। তাৰ প্ৰথমে যাই বমি কৰিলে, তাৰপিছত অলপমান পায়খানা কৰিলে। পায়খানা কৰাৰ পিছত তাই একেলগে গাটোও ধুই ল'লে। গাটো ধোৱাৰ পিছত তাই অলপমান ব্ৰেকফাষ্ট কৰিবলৈ গ'ল। তাৰপিছত তাই ব্ৰেকফাষ্ট কৰিলে, কৰাৰ পিছত তাই অলপমান বহিলে। তাৰপিছত বহাৰ পিছত তাই তেতিয়াও তাইৰ গাটো বেয়া লাগি আছিল। তাৰপিছত তাই ভাবিলে যে মই অলপমান যদি বাহিৰত যাওঁ তেতিয়া ভাল হ'ব, এতিয়া মই অলপমান বাহিৰত যাওঁ। তাৰপিছত তাই অলপমান ৰাস্তালৈ ফুৰিবলৈ গ'ল। ফুৰিবলৈ যাই থাকোঁতে ফাৰ্মাৰ ষ্ট'ৰ পালে, তাতে কিছুমান বস্তু কিনিলে। তাৰপিছত দেখা পালে যে তাইৰ বন্ধুবোৰক, হাই ৰাণী কি খবৰ, হাই ৰাণী কি খবৰ, ভাল। তুমি মাস্ক মাৰা নাই যে? সকলোৱে কিয় মাৰেনো মাস্ক, মই নোৱাৰো কিন্তু মাস্ক মাৰিবলৈ। আমি সকলে মাস্ক পৰিধান কৰি থাকিব লাগে। তুমি কাহিছা যে? নহয়, আজি মোৰ ৰাতিপুৱাৰ পৰাই মোৰ কিবা কাহ হৈ আছে, কিবা চৰ্দি হৈ গৈছে, তাৰপিছত আকৌ জ্বৰ হৈছে, বমি বমিও লাগে। তুমি এবাৰ কৰোনা টেষ্ট কৰি ল'বা, তোমাৰ কৰোনাও হ'ব পাৰে। মই নকৰোঁ কৰোনা টেষ্ট, তুমি যোৱা ঘৰলৈ। অ'কে। তাৰপিছত সিহঁতে ঘৰলৈ গ'ল। ৰাণীক লগ পোৱাৰ পিছতে ৰীমা আৰু ৰিমিয়ে ভালদৰে হাত ধুলে আৰু নিজকে চেনিটাইজ কৰিলে। ঘৰত আহি তাই বহুত, মানে ৰাণীৰ বহুত বমি হ'ল, আকৌ জ্বৰ বহুত হৈছিল। সেইকাৰণে তাই ডক্তৰৰ তাতে গ'ল। ডক্তৰৰ তাতে যোৱাৰ পিছত যেতিয়া তাই কৰোনা টেষ্ট কৰিলে, তেতিয়া তাইৰ হ'ল পজিটিভ। পজিটিভ হোৱাৰ কাৰণে তাই তাতে থাকিব লগা হ'ল। ৰাণীক লগ পোৱাৰ পিছতে ৰীমা আৰু গীতাই বহুত ভয় খালে আৰু তেওঁলোকে কৰোনা পৰীক্ষা কৰিবলৈ গ'ল আৰু কৰোনা পৰীক্ষাত তেওঁলোকৰ নিগেটিভ আহিল। নিগেটিভ এইকাৰণে আহিলে কাৰণ ৰীমা আৰু গীতাই দুয়োজনীয়ে ভালদৰে হাত ধুইছিল। ৰীমাক লগ পোৱাৰ পিছত তেওঁলোকে নিজকে চেনিটাইজ কৰিছিল আৰু যলৈকে গৈছিল তেওঁলোকে মাস্ক পৰিধান কৰিছিল। ৰাণীৰ কথাটো শুনি তেওঁলোকৰ বহুত ভয় লাগিলে আৰু দুয়োজনীয়ে ফোন কৰিলে। হেল্ল', কি কৰি আছা? আছোঁ মই টিভি চাই। ময়ো আছোঁ আৰু। মই ভাবিছোঁ যে আমি গাঁৱৰ মানুহবোৰক একগোট কৰি মিটিঙত ভেকচিন লোৱা কথাটো কওঁ। ঠিক হ'ব দিয়া। তেনেহ'লে আজি গধূলি 5টামান বজাত আমি লগ হ'ম দিয়া। সেইদিনা সভালৈ গাঁৱৰ মানুহবোৰ আহিলে আৰু দুয়োজনীয়ে ক'লে, ফাৰ্ষ্টতে ৰাণীয়ে ক'লে, আজি আমি এই মিটিংখন পতাৰ কাৰণ হৈছে আমি সকলোৱে ভেকচিন ল'ব লাগে। এই ভেকচিনত যাতে আমাৰ কৰোনাই আমাক আক্ৰমণ কৰিব নোৱাৰে, সেইবাবে আমি ভেকচিন ল'ব লাগে। আপোনালোকেও ভেকচিন ল'ব।
ভেকচিন ল'ব লাগিব। তেনেহ'লে আমি কাইলৈ যাই গোপীনাথ নগৰ প্ৰাথমিক বিদ্যালয়ত যাই ভেকচিন লৈ আহিম। তেওঁলোকে সকলোৱে ভেকচিন ল'লে আৰু কৰোণা মুক্ত হৈ থাকিলে। হয়, এই দুই ভগ্নী দেৱিকা আৰু পল্লৱী ভাগৱতীয়ে সাধু কৈছে, ছবি আঁকিছে আৰু বুজাইছে কৰোণাৰ ভয়াৱহতাৰ কথাখিনি। মাস্ক পিন্ধিবলৈ কৈছে, কৈছে ভেকচিন ল'বলৈ, সজাগতাৰ এক অনন্য দৃশ্য শ্ৰব্য মাধ্যম। গুৱাহাটীৰ বিৰুবাৰীৰ এই দুটি কণমানিৰ এনে প্ৰয়াসে প্ৰশংসা বুটলিছে সকলোৰে। গম পালে নহয় যে কৰোণাৰ পৰা বাচি থাকিবলৈ আমি কি কি কৰিব লাগে। প্ৰথমতে আমি সকলোৱে মাস্ক পৰিধান কৰি থাকিব লাগে। দুই নম্বৰ, আমি হাত ধুই থাকিব লাগে। তিনি নম্বৰ, আমি সকলোৱে চেনিটাইজ কৰি থাকিব লাগে। আৰু আমি যদি ক'ৰবাৰ বাহিৰলৈও যাওঁ তেতিয়া আমি সকলোৱে মাস্ক পৰিধান কৰিব লাগে। আৰু আমি মানুহৰ দুই ফুট দূৰত থাকিব লাগে। এই হাতুটোৰ পৰা তোমালোকে এতিয়া বুজিলানে কিছুমান কথা? আজিলৈ এৰিছোঁ, ধন্যবাদ। এগৰাকী 92 বছৰীয়া আইতা, ৰাজ্যৰ কোভিড যুঁজখনক লৈ এইগৰাকী আইতা অধিক সচেতন। কোভিডৰ বিৰুদ্ধে যুঁজ দিবলৈ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই অসমৰ ৰাইজক আহ্বান জনাইছে মুখ্যমন্ত্ৰীৰ সাহায্য পুঁজিলৈ অনুদান আগবঢ়াবলৈ। সাধ্যানুসৰি বহুজনে আগবঢ়াইছে সাহায্য পুঁজিলৈ ধন। শেহতীয়াকৈ এই আইতাগৰাকীয়েও দৃষ্টি আকৰ্ষণ কৰিছে, লাভ কৰিছে চৰ্চা। হয়, মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অনুৰোধৰ প্ৰতি সঁহাৰি জনাই আইতাগৰাকীৰ পুত্ৰই চলিবলৈ দিয়া সাঁচতীয়া টকাৰ পৰাই মুখ্যমন্ত্ৰীৰ সাহায্য পুঁজিলৈ গভীৰ আস্থাৰে আইতা সাদৰী বৰপূজাৰীয়ে আগবঢ়ালে ধন। বোকাখাটৰ সমাজকৰ্মী দেৱপ্ৰদীপ বৰা আৰু আকাশ ফুকনৰ সহযোগত চক্ৰ বিষয়া মানকজ্যোতি নাথৰ হাতত অসম আৰোগ্য নিধিলৈ অৰ্পণ কৰে যৎকিঞ্চিত অৰ্থ সাহায্য। সেইকাৰণে ময়ো এটা মনত ভাবিলোঁ যে কিবা এটা সামান্য হিচাপেও যদি মোৰ হাতেদি মই দিব পাৰোঁ, মই পৰম আনন্দ লাভ কৰিম। এইটোকে ভাবিছিলোঁ, ভাবি পেলাই মই সেই মিডিয়াতে কথাটো উলিয়াইছিলোঁ। সেই কথাটো উলিওৱাৰ কাৰণে মই শৰ্মাই যেনিবা অকণমান আগ্ৰহানি থৈ ল'ৰাকেইটা দিয়ে থাকে, আগ্ৰহানি থৈ পেলাই আগবাঢ়ি দিলে আজি আপোনালোকক মই মোৰ ঘৰত পৰা আপোনালোকে পালন কৰিম। সেইটো কাৰণতে মই আজি মই পৰম গৌৰৱ অনুভৱ কৰিছোঁ। আইতা সাদৰী বৰপূজাৰীৰ বাসগৃহলৈ আটাইকেইজন সমল ব্যক্তিক আমন্ত্ৰণ কৰি আনি নিজ হাতে আগবঢ়ালে আৰোগ্য নিধিলৈ সাহায্য। এই 92 বছৰীয়া আইতাগৰাকীৰ উদাৰতা তথা মহানুভৱতা এক নিদৰ্শন হিচাপে পৰিগণিত হৈছে। Channels, 15 languages, 26 states, 1200 plus reporters, 66.9 crore viewers, India's largest news network, News 18 Network. Channels, 15 languages, 26 states, 1200 plus reporters, 66.9 crore viewers, India's largest news network, News 18 Network.
16 channels, 15 languages, 26 states, 1200 plus reporters, 66.9 crore viewers, India's largest news network, News 18 Network. Channels, 15 languages, 26 states, 1200 plus reporters, 66.9 crore viewers. India's largest news network, News 18 Network. Channels, 15 languages, 26 states, 1200 plus reporters, 66.9 crore viewers, India's largest news network, News 18 Network. Channels, 15 languages, 26 states, 1200 plus reporters, 66.9 crore viewers, India's largest news network, News 18 Network. Channels, 15 languages, 26 states, 1200 plus reporters, 66.9 crore viewers, India's largest news network, News 18 Network. Channels, 15 languages, 26 states, 1200 plus reporters, 66.9 crore viewers, India's largest news network, News 18 Network. Channels, 15 languages, 26 states, 1200 plus reporters, 66.9 crore viewers, India's largest news network, News 18 Network. Channels, 15 languages, 26. Kazirangat raised namor sesa kewi
বেসরকারী সংগঠনের উদ্যোগত আর অসম সরকার স্বাস্থ্য বিভাগের সহযোগত কোভিড নাইন্টিনের টিকাকরণ। রাজ্যের বিভিন্ন প্রান্তত রেস্ট নামের স্বেচ্ছাসেবী বেসরকারী সংগঠনটে কোভিড নাইন্টিনের বিনামূলীয় টিকাকরণ কার্যসূচী অনুষ্ঠিত করে আছে। বৃহস্পতিবারে কাজিরঙার গেলেকীত 45 বছর ঊর্ধ্বর লোকক কোভিড নাইন্টিনের প্রতিষেধক প্রদান করা হয়। 120 লোকক প্রদান করা হয় প্রতিষেধক। বয়োজ্যেষ্ঠ আর বিশেষভাবে সক্ষম লোকক অগ্রাধিকার দিয়া হয় প্রতিষেধক প্রদান কার্যসূচী। কাজিরঙার বিশিষ্ট সমাজকর্মী দেবপ্রদীপ বরাই শুভারম্ভ করে টিকাকরণ কার্যসূচীর। সম্পূর্ণ সরকারি ব্যবস্থায় বিশেষকৈ অসমৰ অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ৰেইজৰ উদ্যোগত আর আমাৰ সমাজকর্মী দেবজিৎ বৰা ডাঙৰীয়া জিলাৰ সংযোজকৰ দায়িত্বত আছে, অনিমেষ শইকীয়া এনেকে বোকাখাটৰ সংযোজকৰ দায়িত্বত আছে, আর আমি সকলোৱে মিলি যে আমি এই টিকাকরণের আমি ব্যবস্থা আমি হাতত লৈছো। আর বিশেষকৈ যেতিয়াই ইতিমধ্যে যিটো পৰিমাণত টিকাকরণ হব লাগে যে পর্যাপ্ত টিকার মানে আপনার ইঞ্জেকশনের বা ভ্যাকসিনের পর্যাপ্ত যেটা হওয়া নাই, যেতিয়া পর্যাপ্ত হয়ে যাবে আমি গাঁয়ে গাঁয়ে লৈ যোৱাৰ আমার পরিকল্পনা আছে। কাজিরঙার সমাজকর্মী অনিমেষ শইকীয়ায় আধরা এই শুভারম্ভ অনুষ্ঠানত উপস্থিত থাকে রেজদর জিলা আহ্বায়ক দেবজিৎ বৰা। রেজ নামের এটা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগত আমি ইয়াত কোভিড নাইন্টিনের একটা টিকাকরণ শিবির আয়োজন করেছো। ইয়াত 120 টিকা প্রদান করা হব 45 বছর বয়সের ঊর্ধ্বর ব্যক্তিক, বিশেষভাবে দিব্যাঙ্গ আর বয়সস্থ সকলের প্রতি লক্ষ্য রাখি এই শিবির আমি ইয়াত আয়োজন করেছো। আপনাদের ইতিমধ্যে দেখিছে কাজিরঙাত এক সংহারী রূপ ধারণ করেছে কোভিড নাইন্টিনে। ইতিমধ্যে মহপাড়া গাঁৱৰ দুজন পিতৃপুত্রর যোৱা কালি আর পরহি মৃত্যুবরণ করেছে, অতি দুঃখের খবর আমার কারণে। আর তার প্রতি লক্ষ্য রাখি আজি রেইজর উদ্যোগত আমি 120 আজি টিকার এই শিবির আয়োজন করেছো। আর ইয়াত আমাক আমার মহকুমা স্বাস্থ্য বিষয়া বোকাখাটর সহযোগত আমার দেবপ্রদীপ বৰা, দেবজিৎ বৰা এখেতসকলের সহযোগত এই শিবিরটি আজি আয়োজন করা হয়েছে। রেইজে সমগ্র প্রান্তত সমগ্র গাঁৱৰ চুকে কোণে এই অনুষ্ঠান ইতিমধ্যে সমাপন করেছে। আমি ইতিমধ্যেই যাকালি রেইজর উদ্যোগত প্রথম টিকাকরণ শিবির মেৰাপানীত আয়োজন করেছিল, আজি কাজিরঙার গেলেকীত অনুষ্ঠিত হয়েছে। আর অহা এসপ্তাহের ভিতর আমি মহুরাত এটা শিবির আয়োজন করিম। আর এনেদরে আমি এই শিবিরবিল যাতে প্রতিটি চুকে কোণে গাঁৱৰ রাইজে পায় তার চেষ্টা আমি অব্যাহত রাখি। রাজ্যজুড়ি ক্রমাৎ হ্রাস পাইছে করোনার সংক্রমণ। সেই সময়ত মরিগাঁওত কোভিডর সংক্রমণ রোধ করবলৈ জেলা প্রশাসন লগতে বিভিন্ন দল সংগঠনে বিভিন্ন সময়ত সজাগতামূলক কার্যসূচী রূপায়ণ করে আহিছে। ইয়াৰ মাজতে স্বর্গীয় রেবতী মোহন বৰঠাকুৰ সামাজিক ন্যাসৰ উদ্যোগত রাজ্যের বিভিন্ন প্রান্তত সজাগতামূলক বিভিন্ন কার্যসূচী গ্রহণ করার লগতে স্যানিটাইজেশন কার্যসূচীও রূপায়ণ করে আহিছে সংগঠনটোৱে। আন আন প্রান্তর আজি মরিগাঁওত মরিগাঁওর সমষ্টির বিধায়ক রমাকান্ত দেউরীর উপস্থিতিত মরিগাঁওর উপায়ুক্ত কার্যালয়ের নগরখনের আন আন প্রান্তত স্যানিটাইজেশন কার্যসূচী রূপায়ণ করা হয়। এই কার্যসূচীত মরিগাঁও সমষ্টির বিধায়কর উপায়ুক্ত কার্যালয়ের কেবাগৰাকীও বিষয়ায় অংশগ্রহণ করে। শ্রদ্ধার প্রয়াত পিতৃ রেবতী মোহন বৰঠাকুৰ সামাজিক ন্যাসৰ উদ্যোগত আমি এই বছর কোভিড কালত সেকেন্ড ওয়েভত আপনাদের নিশ্চয় জানে যে কোভিডর এই যে সেকেন্ড ওয়েভ তাত যেটা ভাইরাস বহুত সময় এই বতাহত উপঙি থাকে, গতি মাস্ক স্যানিটাইজেশনটা অতি জরুরি। এই কারণে আমি নগাঁও জেলার, মানে নগাঁও কামপুরের সন্তান, গতি বিভিন্ন জায়গাত আমি কিছুদিন আগতে মাননীয় মন্ত্রী পীযূষ হাজরিকা ডাঙরিয়ার সহযোগত আমি জাগীরোডত করেছিল। আজি আমি স্থানীয় বিধায়ক আর কার্যকর্তা সকলের সহযোগত
আমি মৰিগাঁওত কাৰ্যসূচী লৈছোঁ আৰু আমি নগাঁও বিশেষকৈ আমি যিহেতু মধ্য অসমৰ আমি মানুহ ব্যক্তি গতিকে মধ্য অসমৰ বিভিন্ন জেগাত আমি যিহেতু এইটো ব্যক্তিগত প্ৰচেষ্টাত কৰিছোঁ আমি মধ্য অসমৰ বিভিন্ন জেগাত আমি চেনিটাইজেশ্যন কাৰ্যসূচী হাতত লৈছোঁ হয় নিশ্চয়কৈ আমি গৈ গৈ কথা পাতিম আচলতে আপোনাৰ এতিয়া মৰিগাঁৱলৈ আহিছে মৰিগাঁৱত মৰিগাঁও বিভিন্ন ঠাইত আপোনালোকে এই চেনিটাইজেশ্যন কৰিব আৰু এটা কথা আপোনালোকে এনেধৰণৰ যি সজাগতামূলক ব্যৱস্থা ৰাইজৰ মাজত সোমাব পৰাকৈ কি কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব পৰৱৰ্তী সময়ত চাওক বাকীখিনি ব্যৱস্থাটো এইবাৰ ৰাইজ যথেষ্টখিনি সজাগ হৈছে কিন্তু যিটো চেনিটাইজেশ্যন আমি আজিকালি অত্যাধুনিক যিটো যিবিলাক সা সঁজুলি আহিছে সেইবিলাক দি পেলাই আমাৰ চেনিটাইজেশ্যন কাৰ্যসূচীটো সকলোৱে ল'ব নোৱাৰে সেইকাৰণে আমি অত্যাধুনিক সঁজুলি যিবিলাক আছে মডাৰ্ণ ইকুইপমেণ্টছ সেই মডাৰ্ণ ইকুইপমেণ্টছবিলাক লৈ আমি চেনিটাইজেশ্যন কাৰ্যসূচীটো হাতত লৈছোঁ বাকী মাস্ক আৰু হাতত ব্যৱহাৰ কৰা ইত্যাদি চেনিটাইজেশ্যনৰ চেনিটাইজৰ সা সামগ্ৰীবিলাকতো বহুতে বিতৰণ কৰিছে কিন্তু এইটো এই ব্যৱস্থাটো কৰিবলৈ অলপ জটিল সেই জটিল ব্যৱস্থাটো আমি হাতত ল'বলৈ চেষ্টা কৰিছোঁ ৰাজ্যৰ কোভিড সংক্ৰমণ ৰোধৰ বাবে ৰাজ্য চৰকাৰে ঘোষণা কৰা আংশিক লকডাউনে জুৰুলা কৰি তুলিছে দুখীয়া শ্ৰেণীৰ লোকসকলক এনে এক জটিল সময়ত গোসাঁগাঁও মহকুমাৰ অন্তৰ্গত অতি পিছপৰা অঞ্চল ঘুগুঝৰা গাঁৱত দুখীয়া পৰিয়ালৰ মাজত খাদ্য সামগ্ৰী বিতৰণ কৰি মহানুভৱতা দেখুৱালে ৰবিনহুড আৰ্মীৰ গোসাঁগাঁও শাখাই চবে যাতে ঘৰতে থাকে আৰু যদি প্ৰয়োজন সাপেক্ষে বাহিৰলৈ ওলায় আৰু মাস্ক চেনিটাইজাৰ ব্যৱহাৰ কৰে আৰু মানে এটা কথা গাঁও অঞ্চলত মানে আজিকালি ভেকচিনৰ মানে এটা ভয় সোমাইছে যাতে মানুহ বুলি ভাবে মানে ভেকচিন ল'লে আমাৰ কিবা হ'ব তো সেইটো মানে এইটো মানে দূৰ কাৰণে মানে চবকে আহ্বান জনাইছোঁ যে ভেকচিনটো যাতে চবে লয় মানে এইটো মানে প্ৰয়োজনীয় অতি ৰবিনহুড আৰ্মীৰ গোসাঁগাঁও শাখাৰ সদস্যসকল একত্ৰিত হৈ দুৰ্গম অঞ্চল ঘুগুঝৰা গাঁৱৰ অৰ্ধ শতাধিক দুখীয়া পৰিয়ালৰ মাজত নিত্য প্ৰয়োজনীয় অত্যাৱশ্যকীয় খাদ্য সামগ্ৰী সামাজিক দূৰত্ব বজাই ৰাখি বিতৰণ কৰি সকলোকে চৰকাৰে বান্ধি দিয়া কভিডৰ নীতি নিয়ম মানি চলাৰ লগতে কভিডৰ ভেকচিন গ্ৰহণ কৰিবলৈ আহ্বান জনায় তাৰোপৰি তেওঁলোকৰ এটা হোৱাটছএপ নম্বৰো মুকলি কৰে এই নম্বৰটো হ'ল 8971966164 জ্যেষ্ঠ নাগৰিকসকলৰ সহায়ৰ বাবে এই নম্বৰত যোগাযোগ কৰিবলৈও আহ্বান জনায় ৰবিনহুড আৰ্মীয়ে এই নম্বৰত যোগাযোগ কৰিলে তেওঁলোকে জ্যেষ্ঠ নাগৰিকসকলক সহায় কৰিব লগতে যদি কোনোবাই এই স্বেচ্ছাসেৱী সংগঠনটোত জড়িত হ'ব বিচাৰে তেওঁলোককো যোগাযোগ কৰিবলৈ আহ্বান জনায় কুছ অৰ ভি ইনিচিয়েটিভছ হে কোভিড কে লিয়ে সিনিয়ৰ পেট্ৰল হে জিছকে লিয়ে আপ লোগ হামে নিচে নম্বৰ দিয়া ৰহেগা ওহাঁ পে আপ কণ্টেক্ট কৰ সকতে হে ওহ হোৱাটছএপ কা নম্বৰ হে ওহাঁ পে হাই ভেজনে সে আপ অৰ হাই ভেজনে কে বাদ আপ লোগো কুছ থোড়া বেছিক ডিটেইলছ দেনা পড়েগা তো বেসিক ডিটেলস দেনে কে বাদ ওহাঁ পে সিনিয়র পেট্রোল ভি রহেগা সিনিয়র পেট্রোল হম লোগ কা কুছ বহুত আচ্ছা ইনিশিয়েটিভ হ্যাঁ রবিনহুড আর্মি কা ও আছে হম লোগ জো ভি সিনিয়র সিটিজেন্স হ্যাঁ উন লোগো কো হম ভ্যাকসিনেট করতে আই মিন সেন্টার তক লেকে যাতে হ্যাঁ ভ্যাকসিন সেন্টার তক লেকে যাওয়ার কে বাদ ভ্যাকসিন দিলা কর হম লোগ ফির ঘর ড্রপ কর দেতে হ্যাঁ তো আপকো আপকে ঘর মে ভি আগর কোই সিনিয়র সিটিজেন্স হ্যাঁ তো হমে ইনফর্ম কর সকতে হ্যাঁ অর আগর আপ হমারা রবিনহুড আর্মি ভি জয়েন করনা চাহতে হ্যাঁ তো হোয়াটসঅ্যাপ কে থ্রু ভি কর সকতে হ্যাঁ News 8